যে ভ্যারাইটি আগে যায় বহুত আগে যায়। খুব ভালো ভালো বলেছে, কালো কোনো হিল রোজ এসছে তো আমি তো জো মিলা হ্যায় গুড আমাদের পক্ষে খুব ভালো হবে এই ভ্যারাইটি। আমি আপনাদের কাছে সিদ্ধিবিনায়ক এগ্রি যে কোম্পানি বিশ্বের বা দুনিয়ার সব থেকে বড় যে বীজ কোম্পানি গ্রিকো, সেই গ্রিকো কোম্পানির সাথে ইন্ডিয়াতে সিদ্ধিবিনায়ক কোম্পানির সাথে তাই যে প্রসেসিং আলু নিয়ে এসেছি আমরা ইন্ডিয়াতে, তার নাম হচ্ছে গণেশ। এই আলুটার মূল বৈশিষ্ট্য কি না এটা তো দেখবেন আপনারা, যে নিত্য নতুন ভ্যারাইটি চাষ করছেন প্রসেসিং এ বা চিপসে, তার সঙ্গে অনেকটাই তফাৎ আছে। অন্যান্য আলুতে কি হয় দেখবেন, যখন আলু চাষ হয় এর প্রসেসিং আলু বৃষ্টি হলো দেখবেন বৃষ্টির পর পুরো নষ্ট হয়ে গেল বা পচে গেল, কিন্তু এই গণেশ আলু বৃষ্টি হওয়ার পর পচে যাবে না, স্টিল থাকছে। এবং কি এই আলুটা যখন আপনি তুলবেন দেখবেন এর মধ্যে গ্রিনিং এর প্রবণতা, যেটা চিপসে আলুদের মূল যেটা ব্যাপারটা যে সবুজের প্রবণতাটা অনেকটাই কম। তাছাড়া আর কি পজিটিভ দিক আছে বা ভালো দিক কি আছে, যেটা মূল দিক মানে এর স্টোরে যদি রাখা হয়, আমরা অন্যান্য চিপসের আলুনে যেগুলো কাজ করি বিভিন্ন ভ্যারাইটি স্টোরে দেখা যায় 4 মাস 5 মাস বা 6 মাস পরে, একটা আমাদের মানে টিপিউড মানে আলুর মধ্যে যে দাগ থাকে সেইটার প্রবণতা যা থাকে সেই তুলনায় এই গণেশ ভ্যারাইটিটা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যেটা, এইটা আপনি সবসময় পাবেন প্রায় 8 মাসও যদি আমি স্টোর করি দেখবেন 5 থেকে 10 এর মধ্যে বিলো 10 আপনারা এটা পাবেন, যেটা মূল চিপসের ক্ষেত্রে মূল দরকার বা মূল বৈশিষ্ট্য। এটা হচ্ছে এই ভ্যারাইটির গুণগত দিক আমি বললাম।